এবার দুর্গাপূজায় উপকূলীয় এলাকার 299টি মন্দির ও পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। উপকূলীয় বিভিন্ন জেলায় ধর্মীয় উপাসনালয়গুলোতে সম্ভাব্য নাশকতা ঠেকাতে টহল ও নজরদারি বাড়িয়েছে বাহিনীটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপকূলীয় অঞ্চলে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে এক সংবাদ সম্মেলনে আজ এই তথ্য জানায় কোস্টগার্ড। আগারগাঁয়ে কোস্টগার্ড সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ঢাকার 37, চট্টগ্রামের 50, মংলায় 130 ও ভোলার 82টি মণ্ডপ ও মন্দিরে নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিমা বিসর্জনের সময় নৌযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত লোক ওঠার বিষয়েও সতর্ক করেছে তারা। নৌযানে অবস্থানরত সবারই বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরা ও সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে না ওঠার পরামর্শ দিয়েছে কোস্টগার্ড। সার্বিক যে জানমাল রয়েছে আমাদের উপকূলবাসী, তাদের নিরাপত্তা নিয়ে প্রদানে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এই পূজাকে কেন্দ্র করে যারাই কোনো অশান্তি সৃষ্টি করবে তাদের ব্যাপারে কিন্তু আমরা, যাতে না হয় সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি খুব কঠোরভাবে চলমান রয়েছে। এছাড়াও আমাদের রুটিন পেট্রোল তো এর সাথে চলমান রয়েছে। তো সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্ভাব্য তথ্য যদি আপনাদের কাছেও থেকে থাকে, নির্দ্বিধায় বাংলাদেশ কোস্টগার্ডকে আপনারা এই তথ্য প্রদানের সহায়তা করবেন।